2018 সালের 12 ডিসেম্বর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছিলেন শক্তিকান্ত দাস। সেই সময় ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ছিল 2115 কোটি মার্কিন ডলারের সোনা। তারপর থেকে 6 বছর পেরিয়ে গিয়েছে। শক্তিকান্তর আমলে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ভরে উঠেছে সোনায়। আরবিআই এর তথ্য অনুসারে চলতি বছরের 4 অক্টোবর ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনা রয়েছে 6575.6 কোটি মার্কিন ডলারের। অর্থাৎ শক্তিকান্ত দাসের আমলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনা বেড়েছে 211%। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনাই শুধু বাড়েনি, শক্তিকান্ত দাসের আমলে সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার 78.1% বেড়েছে। 2024 4 অক্টোবর তারিখে ভারতের মোট বৈদেশিক মুদ্রা ভাড়ার দাঁড়িয়েছে 70,117.6 কোটি ডলার। 2018 7 ডিসেম্বর ভারতের বৈদেশিক মুদ্রা ভাড়ার ছিল 39,373.5 কোটি মার্কিন ডলার। বিশ্বব্যাপী অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি এখন সোনা মজুত করার দিকে ঝুঁকছে। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুসারে 2023-24 অর্থবর্ষে আরবিআইও তার ভাড়ারে 27.47 টন সোনা যোগ করেছে। এক বছর আগের ভারতের বৈদেশিক মুদ্রার ভাড়ারে সোনা ছিল 794.63 টন, তা থেকে সোনা বেড়ে দাঁড়িয়েছে 822.10 টন। এর পাশাপাশি ভারতে জারি করা নোটগুলির ব্যাকআপ হিসেবে আরবিআইয়ের কাছে 309.03 টন সোনা রয়েছে। এছাড়া আরবিআইয়ের কাছে বিদেশে থাকা সোনাসহ ব্যাংকিং বিভাগের সম্পদ হিসেবে 514.07 টন সোনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।